আই হোপ কি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বসিরহাট পার্ক, আর আজকে আমার সাথে আবার আছে মিরাজ। মিরাজ সে হাই। হাই। আর আজকে বসিরহাট পার্কটা ঘুরে দেখাবো, আর এই যে লেখাটা লিখেছি আই লাভ বসিরহাট, তো এটা দেখবো আর একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। তো চল। আমরা একদম পার্কের ভিতরে প্রবেশ করে নিয়েছি, দেখতে পাচ্ছি ওই যে ওখানে। আর হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে পার্কে কোনো টাকা নেয় না, তাই তো? ফ্রি পার্ক, ঠিক আছে। কিন্ততু এখানে জল ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছি, জল কজ বৃষ্টি হয়েছিল দু একদিন আগে। তা দেখতে পাচ্ছি বসার জন্য জায়গা আছে, কিন্তু বসার মানুষের লোকের অভাব, কজ অফ এখানে জল জমে আছে অনেক, বৃষ্টি হয়েছিল তার কারণে জল, বসার লোকের মানুষের খুব অভাব। আর আসতে পারো এখানে বসে এনজয় করতে পারো। আর এই সাইডে হচ্ছে তোমার নদী, তো নাকি নদী না, ইচ্ছামতি নদীর ভিউ দেখতে পারো, এখান থেকে বসে বসে এনজয় করতে পারো। অবশ্য সিঙ্গেল আসলে খুব কষ্ট পাবে, একটা ওই ওর সঙ্গে ফটো তুলবো বা থাম্বনেলের জন্য যে ফটো তুলবো তার জন্য এত লোক বসে আছে না, উঠছে না তো কোনো রকম ভাবে, যে কিভাবে তুলবো সেটাও বুঝতে পারছে না। ভাই বল না একটু উঠে যেতে, একটা ফটো তুলে নে, মানে মেয়েরা আসে তো সমস্যা। আরে দাঁড়াও আমি একটা কথা বলছি, বসবা তোমরা বসে একটা থেকে দুটো ফটো তোলা যায়, 10 মিনিট ধরে কোনো মানুষ বসে, আমি 10 মিনিট ধরে ওয়েট করছি, ওখানকার একটা ফটো তুলবো, ওখানকার একটা সিনেমাটিক নেবো, কিন্তু নিতে পারছি না, উঠছে না। বল ভাই কি বলবে, কোন রকম ভাবে কিছুটা শট নিতে পেরেছি, কিন্তু ওর পাশে গিয়ে যে একটু কথা বলো সেই সুযোগটা পাচ্ছি না, সবসময় লোক থাকছে ওখানে। আর এখন একটু রৌদ্র আছে যেহেতু, তো আর একটুখানি পরে হচ্ছে রৌদ্রটা চলে যাবে, দেন আই হোপ কি ভিডিওটা অনেক সুন্দর হবে তখন। আর পিছনে নদী আর উপর ব্রিজ, ওখান থেকে রাত। যদি ক্রাউডের কথা বলা হয় তো নিঃসন্দেহে অনেক ক্রাউড, সবসময় লোক আছে দেখতে পাচ্ছ পিছনে, প্রচুর লোক আছে, লোকের অভাব নেই। আর আমি যখনই কথা বলি বাস কথা বলে। এখনো হচ্ছে রৌদ্রটা আছে, তো রৌদ্রটা চলে গেলে আমি আর একটা ভিউ দেখাবো, তো সেগুলো দেখবে এনজয় করবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এখানে ক্রাউড অনেক আছে, তোমরা আসলে ভিজিট করতে পারো জায়গাটা, করো ফ্রি, তো টাইম পাস হয়ে যাবে, ভালো জায়গা আছে বসার জন্য। আর হাওয়াটাও আছে, কজ দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার একটা নদী আছে, নদীর হাওয়াটা আসে মাঝে মাঝে, অনেক সুন্দরই লাগছে না ভাই। মানে তোর পেছনে কি আছে তুই জানিস? তোর পেছনের ভিউটা দেখ ভাই, কি ভিউ বল। তার মানে এই ভিউতে যদি তার মানে ফটো যদি না তোলে তাহলে তো একদম পুরো মনে জীবন নষ্ট, তাই না? পুরো মাখন। আরে ভাই যখনই ভিডিও অন করছে তখন এই বাসালা ড্রাইভার ক্রেন দিচ্ছে কেন, হরেন দিচ্ছে, এটা নিয়ে একটা মামলা করা উচিত। তো জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ, সেই লেভেলের চরম ভিউ। হালকা অ্যাপি, তার মানে খুব গরম লেগে গেছে, গলা শুকিয়ে গেছে, তো একটু হালকা অ্যাপি খাবো, এনে খোল তাড়াতাড়ি খোল। মানে সব কিছু ঠান্ডা হয়ে গেছে, সব কিছু ঠান্ডা হয়ে গেছে।
দেখো অর্থটাও ভালো না, এমনি টাইম পাস করার জন্য মোটামুটি ভালো, তাই না? টাইম পাস করার জন্য ভালো, আসতে বলছি না, তবে যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে একটু ঘুরে যেতে পারো, আই হোপ কি ভালো লাগবে। তো চলো আমরা বেরিয়ে যাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে। আর যাও বসিরহাট পার্কে ভিজিট করতে পারো, ভালো লাগবে অনেক। আর দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে, এই পর্যন্ত তোমরা ভালো থাকো আর ভিডিওটাকে লাইক করে দিও। চলো টাটা।